ফল্কি পূজোর মণ্ডপে রুদ্রের বুকে গুলি চালিয়ে দেয়। রায় চৌধুরী বাড়ি সবাই মিলে একসাথে মা দুর্গার সামনে প্রার্থনা করতে থাকে। সেই সময় ফল্কি মনে মনে বলে ওঠে, জামাইবাবুর পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, আমার শক্তি দাও মা, আমি যেন নিজের হাতে জামাইবাবুকে শাস্তি দিতে পারি। এরপর দেখা যায় রায় চৌধুরী বাড়ির সবাই মিলে আনন্দে মেতে ওঠে আর সবাই মিলে ধুনুচি নাচ নাচতে থাকে। এদিকে রুদ্র ও রোহিত একসাথেই ঢাক বাজায়, আর সেই ভিড়ের মাঝেই কেউ একজন এসে রুদ্রের দিকে গুলিতাক করে আর তার বুকে গুলি চালিয়ে দেয়। সাথে সাথেই রুদ্র মাটিতে পড়ে যায়। সেটা দেখে মণ্ডপের সবাই চমকে ওঠে। এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট।